2023 সালটা স্বপ্নের মতো কেটেছে প্যাট কামিন্সের। একজন ক্রিকেটার যে সব অর্জনের স্বপ্ন দেখেন তার সবই জিতেছেন এই অজি। কামিন্সের নেতৃত্বে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপার সঙ্গে বিশ্বকাপ ট্রফিও জিতেছে অস্ট্রেলিয়া। এবার 11 বছর পর অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে আরও এক স্বীকৃতি পেলেন কামিন্স। গেল বছরের জুনে ভারতকে হারিয়ে অজিদের প্রথমবারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের স্বাদ দেন কামিন্স। এর ঠিক 5 মাস পর ভারতের মাটি থেকে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। দারুণ নেতৃত্ব গুণের সঙ্গে বল ব্যাটে কামিন্স নিজেও ছিলেন দুর্দান্ত, যার স্বীকৃতিস্বরূপ উইজডেন লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড তকমা পেলেন অজি অধিনায়ক। ক্রিকেটের বাইবেল বলা হয় উইজডেনকে, তাদের দেয়া প্রতিটি স্বীকৃতি মর্যাদাপূর্ণ। 2003 সাল থেকে বছরের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করছে উইজডেন। এর আগে টানা 4 বার ইংলিশ ক্রিকেটাররা পেয়েছেন উইজডেন্স লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড স্বীকৃতি, যার মধ্যে 3 বারই পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রথম 2 বছর এই স্বীকৃতি অর্জন করেন অস্ট্রেলিয়ান রিকি পন্টিং ও শেন ওয়ার্ন। এর 7 বছর বাদে 2012 উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন মাইকেল ক্লার্ক। এরপর এই তালিকায় নাম উঠাতে অজিদের অপেক্ষা করতে হলো 11 বছর। শুধু 2 বিশ্ব আসরের শিরোপা নয়, 2023 সালে অ্যাশেজেও নেতৃত্ব দেন প্যাট কামিন্স। রোমাঞ্চকর সেই সিরিজের 2-2 ড্র করে ছাইদানি নিজেদের কাছে রেখে দেয় অস্ট্রেলিয়া। কামিন্স ব্যাট বল হাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নেতৃত্ব দেওয়ার পর প্যাট কামিন্স অ্যাশেজের শিরোপাও ধরে রাখেন, অ্যাশেজেরও শিরোপা ধরে রাখেন। ইস্ট বাস্টনের প্রথম টেস্টের শেষ দিকে নেমে ব্যাট হাতে ভালো অবদান রেখেছিলেন কামিন্স, এরপর ভারত বিশ্বকাপ জিতেছেন। তিনি ছাড়া 2023 সালে কোনো সীমার 42 উইকেট পাননি, তাই তাকে নির্বাচন করাটা কঠিন ছিল না। এদিকে উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভারব্রান্ট। ইংলিশ অলরাউন্ডার ভূমিকা রেখেছেন মেয়েদের অ্যাশেজ জয়ে। এছাড়া 2023 সালে ওয়ানডেতে টানা 2 সেঞ্চুরি করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে 60 বলে 100 রানের ইনিংস খেলেন এই ইংলিশ ক্রিকেটার। তামিম হোসেন, সময় সংবাদ।